প্রিয় বিএ ফোর সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিএ ঐচ্ছিক বাংলা সিসি ফোর ও জিই ফোর এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো লাস্ট মিনিটের এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যেও, আমি এর আগেও তোমাদের সাজেশন দিয়েছি। তো লাস্ট মিনিটের এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে পরীক্ষা দিতে যেও। তো মডিউল ওয়ান, মডিউল টু, মডিউল তিন, তিনটি ভাগে ভাগ করা থাকে ঐচ্ছিক বাংলা সিসি ফোরের পেপারে। তো মডিউল ওয়ান থেকে কী কী প্রশ্ন, মডিউল টু থেকে কী কী প্রশ্ন এবং মডিউল থ্রি থেকে কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাসের নামকরণের যথার্থতা সম্পর্কে আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাসে রমেশের চরিত্র বিশ্লেষণ করে তার আদর্শবাদ ও প্রেম জীবনের পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ ওয়ান এবং টু কোশ্চেন। কোশ্চেন নম্বর থ্রি, পল্লী সমাজ উপন্যাস শরৎচন্দ্র রমার বিষণ্ন ব্যর্থ প্রেমের মধ্য দিয়ে তার যে চরিত্র চিত্র এঁকেছেন তা আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্র বাংলার গ্রামের সমাজ জীবনের যে বাস্তব চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। ছোট গল্প থেকে মডিউল টু, পুঁইমাছা। পুঁইমাছা গল্পে খেন্তির অসহায় আর্ত জীবন বেদনার যে পরিচয় দেওয়া হয়েছে আলোচনা করো। পুঁইমাছা গল্পে অন্নপূর্ণার চরিত্রের মধ্য দিয়ে মাতৃধর্মের যে বাস্তব চিত্র আঁকা হয়েছে তা আলোচনা করো। কোশ্চেন নম্বর থ্রিটা দেখবে, তার সাথে তোমরা চার নম্বর এবং পাঁচ নম্বরেরটা গুরুত্ব সহকারে ভালোভাবে দেখে যাবে। ছিন্নমস্তা গল্পের জয়াপতির মধ্যে দিয়ে জীবনের যে বিচিত্র প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। মতিলাল পাদুরি গল্পের বিষয়বস্তু আলোচনা করো। অশ্বমেধের ঘোড়া গল্পের বিষয়বস্তু আলোচনা করো, অথবা অশ্বমেধের ঘোড়া গল্পে সমাজের যে অবক্ষয় মনোভাব ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। মডিউল থ্রি, শিক্ষার মিলন, পূর্ব পশ্চিম, কেকাধ্বনি, মেঘদূত। কোশ্চেন নম্বর ওয়ান, পূর্ব ও পশ্চিম প্রবন্ধে ইংরেজ ও ভারতবাসীর মিলনের বাধার কারণ এবং এই বাধা দূর করার উপায় সম্পর্কে রবীন্দ্রনাথ যে পথ নির্দেশ করেছেন সে সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি, ভারতবাসীর ইতিহাস আমাদের ইতিহাস নহে, আমরাই ভারতবাসীর ইতিহাসের জন্য সমাদূত। পূর্ব পশ্চিম প্রবন্ধ অবলম্বনে লেখকের এই বক্তব্য বুঝিয়ে দাও। কেকাধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবি জীবনে কেকাধ্বনির প্রভাব বর্ণনা প্রসঙ্গে তার প্রভাব ও সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন তা আলোচনা করো, অথবা কেকাবর বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়াই পড়ে, কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্য ব্যাখ্যা করো। কর্কশ রবের মধ্যে কীভাবে মিষ্টত্ব প্রচ্ছন্ন থাকে রবীন্দ্রনাথের কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে তা আলোচনা করো। চার নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বর প্রশ্ন, শিখার মিলন প্রবন্ধের মূল বক্তব্য লেখো। শিখার মিলন প্রবন্ধে রবীন্দ্রনাথ পাশ্চাত্য দর্শনের কোন অভিজ্ঞতার কথা বলেছেন? সাত নম্বর প্রশ্ন, সেই প্রাচীন ভারতখণ্ডটুকুর নদীগিরি নগরীর নামগুলি বা কী সুন্দর, নদীগিরি ও নগরীর নামগুলির উল্লেখ করো। আমরা প্রত্যেক নির্জন গীরসিংহে এককী দণ্ডায়মান হইয়া উত্তর মুখে চাইয়া আছি তাৎপর্য বিশ্লেষণ করো। আমি বা কোথায় আর তুমি বা কোথায়, মাঝখানে একেবারে অনন্ত, কোন প্রবন্ধের অংশ তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে, প্রশ্নগুলো তোমরা ভালোভাবে লাস্ট মিনিটের সাজেশন হিসাবে দেখে যাও। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং খুব ভালোভাবে পরীক্ষা তোমরা সকলেই দেবে এবং সকলেই ভালো রেজাল্ট করবে এই আশা রাখি। এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো 2022 সালের কোনো পরীক্ষাতেই যেন সাবলি না পায়।